মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। করে পেয়েছে উষারানী, উষারানীকে লালন পালন করতে করতে উষারানীর বয়স 12 বছর পূর্ণ হয়েছে। তাই মঞ্চে উষারানী ও পার্বতী, ও পার্বতী উপভোগ করুন। উষা, 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 কোথায় গেলে তুমি? হ্যালো, এই সখী। বলো সখী। আমার মা আমাকে ডাকছে, আমি একটু শুনে আসি। আচ্ছা যাও, শুনে আসো, জলদি। মা গো, মা, তুমি কি আমাকে দেখেছো? মা, হ্যাঁ তোমায় দেখেছি। শোনো, দেখতে দেখতে বেশ তুমি বড় হয়েছো, তাই আজ তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ মা? এই ঘরটা তোমাকে ভালো করে ঝাড়ু দিতে হবে। আমাকে এই ঘরটা ঝাড়ু দিতে হবে? আচ্ছা মা, আমি এতটুকু বড় হয়েছি, তুমি তো কখনো আমাকে কাজ দেখিয়ে দেওনি, এখন একটু আমাকে দেখিয়ে দিবে মা? বেশ, আমি তাই দেখিয়ে দিচ্ছি। এইভাবে দিতে হবে? হ্যাঁ, এইভাবে ঝাড়ু দাও। আচ্ছা তাহলে আমি দিচ্ছি, তুমি দেখো মা। এই বোকা, আরে উল্টো করে ধরেছো তো। এইভাবে মা? আরে পড়ে গেলে কেন? আমি এমন করে উপর হয়ে তোমার গোটা ঝাড়ু দিতে পারবো না মা। উষা, আমি বলছি তুমি বড় হয়েছো, আর মেয়েদের কাজ হয়েছে ঘর ঝাড়ু দেওয়া এবং রান্না বান্না করা, তাই তুমি এই ঘরটা ঝাড়ু দাও। বড় হয়ে গেছি তাই বলে কি আমাকে আমার কি তোমার বাড়িতে করে কাজ করতে হবে? হ্যাঁ, আজ তোমার মায়ের আদেশ, এই ঘর তোমাকেই ঝাড়ু দিতে হবে। তুমি একটা চাকর পাকর দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নাও, আমি বান্ধবীদের সাথে খেলা করে আসি। আমি বলছি এই ঘর আজ তোমাকেই ঝাড়ু দিতে হবে। আর আমি বলছি তো পারব না, 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 মা, 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 মা। ও, 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 মা, মা গো, তুমি আমার একই ক্ষতি করলে মা। তোমার তোমার ওই সামান্য জাটা লাগাতে আমার বাম চোখ কুচে অন্ধ হয়ে গেছে মা। ও কি হা হা হাই গো, মায়ে গো,
আমি কেন তোর মা হতে যাব? তোকে তো আমি ওই কোমল বিল থেকে কুড়িয়ে এনেছি। ওগো ভগবান, তুমি একই কথা শোনালে ভগবান। আমার গর্ভধারিণী মা বলছে আমাকে নাকি সেই কোমল বিলের মাছ থেকে কুড়িয়ে পেয়েছে। মা, আমি তোমার সব কথা শুনবো মা, তবু এমন কথা বলো না মা। আরে বলেছি তো, তুই আমার কেউ না। তাহলে বলো, তুমি আমাকে কোথা হাতে চুরি করে এনেছো? চুরি? আরে তোকে আমি চুরি করে আনবো কেন? আরে শোন, তোকে কে জানো জারজ বলে ওই কোমল বিলের মাঝখানে ফেলে রেখে গেছে। আমি তোমার পায়ে ধরে বলছি মা, তুমি আমাকে পিতার কাছে নিয়ে চলো মা। ও, আজ আবার তোর পিতার কাছে যাওয়ার সাজ জেগেছে? হ্যাঁ মা। বেশ, তাহলে চল, আজ আমি তোকে তোর তার কাছে নিয়ে যাব। এই শয়তানি শোন, লোকে কথায় বলে এক গাছের ছাল কখনো আরেক গাছে লাগে না, তাই তুইও আমার কিছু না। আজ এই বঙ্গলে ফেলে গেলাম, এখানে বসে বসে চোখের জল ফেল আর তোর পিতাকে। ওগো ভগবান, আমার মা আমাকে বনবাজে রেখে চলে গেল, তুমি আমার পিতাকে আমার কাছে দাও। হাই গো কোথায় রইলা পানের গো পিতা, আয়া আয়া পিতা। দেখা যাচ্ছে একটি নির্জন কারণ, আজ আমি ওই নির্জন কারণে বসেই আমি আমার প্রভু খ্রিস্টর নাম স্মরণ করব। আমি করব সেই সাধনায় সিদ্ধি লাভ, আর সিদ্ধি লাভ করেই আমি হব সেই সমস্ত দেবতার অধীন। নাকি
আমার রাস্তায় আগমন। আমি তো আপনার রাস্তায় নই বাবা। তাহলে তাহলে তুমি এখানে এলে কি করে? আমার মা আমাকে এখানে রেখে চলে গেছে। তোমার মা তোমাকে এখানে রেখে চলে গেছে? বড় এমন নিষ্ঠুর কে হতে পারে? এমন নিষ্ঠুর পাষাণ তার একমাত্র উন্নতি সন্তান, আর সেই সন্তান কে রেখে গেছে জঙ্গলের মাঝে? আমার মামার সাথে আরো আর কি করেছে জানে? আপনি একবার ভালো করে, আমার বাম চক্ষু যে অন্ধ বাবা। বাম চক্ষু অন্ধ? তাহলে হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমার বাম চক্ষু অন্ধ। বলো তাহলে কে তোমাকে অন্ধ করে দিয়েছে? আপনি বললে বিশ্বাস করবেন বাবা। কেন আমি বিশ্বাস করব না, তার কারণ কি বলো? আমার চক্ষু অন্ধ করেছে আমার গর্ভধারিণী মা। না, বিশ্বাস করি না তোমার কথা, কারণ মাই কোনদিন তার সন্তানকে অন্ধ করতে পারে না। এই কথা আকাশ বাতাসে চন্দ্র সূর্য বিশ্বাস করে পায়ের তল থেকে বাড়ি থার করে গেলে শুনতে পারে। আমি মহাগুরু শিবি ঠাকুর হয়ে তোমার এই কথা কোনদিন বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ বাবা, আমি আপনার সাথে কোনো মিথ্যা কথা বলিনি। আরো কি বলেছে জানেন? কি বলেছে? আমাকে নাকি সেই কমল বিলের মাছ থেকে কুড়িয়ে পেয়েছে। কমল বিলের মাছখানে কুড়িয়ে পেয়েছে? তাহলে তুমি বলতে পারো তাহলে তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছে পার্বতী। পার্বতী? হ্যাঁ। না না, পার্বতী কোনোদিন এই কাজ করতে পারে না। আমি আমি বিশ্বাস করি না তোমার সেই কথা। হ্যাঁ, আমার মা হচ্ছে পার্বতী। ওগো, আপনি কে? আপনার পরিচয়টা আমাকে একটু দিবেন। আমার পরিচয়? আমার পরিচয়, আমি হচ্ছে সেই স্বর্গধাম থেকে মহাগুরু, সমস্ত ভক্তগণের মহাগুরু শিব ঠাকুর। শিব ঠাকুর? ওগো শিব ঠাকুর, আপনাকে আপনি কি আমাকে একটা কাজ করে দিবেন শিব ঠাকুর? তোমার পিতাকে আমি তোমার কাছে কি করে এনে দেব? তাহলে তোমার পিতাকে তুমি চিনবে কি করে? আর কোন হদন চাই না গো ঠাকুর। আপনি শুধু আমার পিতাকে আমার কাছে এনে দেন। তাহলে তোমার পিতাকে তোমার কাছে এনে দেব? ওরে, তুই এখনো চিনতে পারিস নেই, আমি মহাগুরু শিব ঠাকুর বর্তমান তোর সম্মুখে দাঁড়িয়ে আছি। আমি যে তোর জন্মদাতা পিতা। আপনি যদি আমার পিতা হতেন তাহলে কোনোদিন আমার এই অবস্থা হতো না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করছিস না? না। শোন তাহলে আমার সেই করুণ মর্মময় কাহিনী। আমি একদিন গেছিলাম সেই কৈলাস পর্বতে, আর কৈলাস পর্বতে যখন চলে যাই আর সেগুলো জায়গায় একটা মহামন্ত মণিপুর যায় সেই পাথাল নগরে, আর পাথাল নগর থেকে হলো তোর জন্ম, আর বাসুকী রানী তোকে জন্ম দিয়ে এই তামাম পৃথিবীতে পাঠিয়েছে। আপনি কি সত্যি বলছেন পিতা? হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে আমি আপনার কাছে একটি বস্তু চাইবো, আপনি আমাকে দিবেন পিতা? বলো কি বস্তু চাও। হাই গো আর কোন হদন চাই না গো পিতা, আমার তোমার যে চোখ চলে গেছে সেই চোখ কখনো ফিরিয়ে আনা যাবে না। কেন পিতা? কারণ
একদিন পৃথিবীতে জন্ম হয়েছিল কার্তিক গণেশের, আর সেই কার্তিক গণেশের মস্তক যখন পড়ে গেল মাটিতে, আমি প্রভু কৃষ্ণর কাছে বলেছিলাম, হে প্রভু কৃষ্ণ, তাহলে সেই কার্তিক গণেশের মস্তক এনে দেব দাও। সে আমাকে বলেছিল, তুমি কি ভক্ত চাও না তাহলে সন্তান চাও? বলো তাহলে তুমি কি চক্ষু চাও না তোমার পিতার সমস্ত ভক্তগণকে চাও? না না, আমি শিবের একমাত্র কন্যা পিতা, আমি চক্ষু চাই না পিতা, আমি ভক্তের দর্শন চাই পিতা। সাব্বাস সাব্বাস মারহাবা, তাহলে তুমি হলে শিবের বংশধর। তাহলে চলো মা, আমরা এখন আস্থানায় চলে যাই। পিতা, আমি আপনার সাথে যেতে পারি? হ্যাঁ। আপনি কি আমাকে একটি বস্তু দিবেন পিতা? বলো মা, তুমি আমার কাছে কি চাও? পিতা, সেই বস্তুটা দেওয়ার আগে আমি কি আপনাকে একটা কথা বলতে চাই পিতা? বলো কি চাও। হাই গোলু কে আহা মাই দাতো গো বাবা আয়া হায়া হায়া বালো তাহলে যখন স্বর্গদানের বিভক্ত হয়েছিল, একটি হলো সমস্ত দেবতাগণ, আর একটি হলো সমস্ত মানুষ, আর একটি হলো সমস্ত ভক্তগণ, তাহলে আমি তোমার নাম সেই দেবতার আসনে না বসে আমি আসনে তোমার নাম রেখে দিলাম, পদ্মা দেবী। পদ্মা দেবী? হ্যাঁ, পদ্মা দেবী। আচ্ছা পিতা, বলো মা, আমি লোকের মুখে শুনেছি আপনার কাছে নাকি অষ্টমকোটি নাগের বার আছে। অবশ্যই আছে, বলো। তাই আমি যেহেতু আপনার একমাত্র কন্যা, সেই অষ্টমকোটি নাগের বারটা অষ্টমকোটি নাগের ভার অসম্ভব। অষ্টভুঁড়ি নাগের ভার আমি তোমাকে দেব না, অষ্টভুঁড়ি নাগের ভার টুকুরের কথা তুমি আমার কাছে একটি কলাও পাবে না। কেন পিতা, আমি কি পারবো না? না, আপনার কন্যা হয়ে সে অষ্টমকোটি নাগের ভার নিতে? না, অষ্টভুঁড়ি নাগের ভার তুমি নিতে পারবে না, অষ্টভুঁড়ি নাগের ভার আমি তোমাকে কখনো দেব না। ঠিক আছে পিতা, আমিও কখনো বলবো না আমি শিবের একমাত্র বংশধর, তাই আমি চলে যাচ্ছি, আপনি একাই থাকেন পিতা। দাঁড়াও, তুমি যদি শিবের বংশধর হয়ে এই মুহূর্তে তুমি আমার সম্মুখ থেকে খালি হস্ত চলে যাও, তাহলে লোকজন ধিক্কারে বলবে, হয়তো শিবের বংশধর চলে যাচ্ছে, তার হাতে কিছুই নেই, তার হাতে যে শূন্য ছাড়া। তাহলে সে অসংকটে নাগের বার্তা আমার হাতে তুলে দিলেই পারেন। অষ্টম কোটি নাগের ভার তুমি নেবে, ঠিক আছে? এই তো আমি তোমাকে অষ্টম কোটি নাগের ভার তুলে দিচ্ছি। সত্যি দিয়েছেন পিতা? হ্যাঁ, আমি তোমাকে নাগের ভার দিয়েছি। সত্যি দিয়েছে? হ্যাঁ, তোমাকে নাগের ভার আমি দিয়েছি। তাহলে আমি চলে যাই পিতা? তাহলে চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। অষ্টম কোটি নাগের ভার আমি তোমাকে দেই নেই, আমি তোমাকে 7.5 কোটি নাগের ভার দিয়েছি, আর 7.5 কোটি নাগের ভার তুমি নিয়ে চলে যাচ্ছ, আর সমস্ত নাগের ভার রয়েছে মহাপ্রভু শিবী ঠাকুরের হাতে। তুমি হাঁটছো কেন? শুনেছি দেবতারা নাকি কখনো মিথ্যা কথা বলে না। আমি তো মিথ্যা বলি নাই, আমি বলেছি আমি তোমাকে নাগের ভার দিয়েছি।